প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এটিএন নিউজ টিভি নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি অনেকক্ষণ আজও আছি আপনাদের সঙ্গে এবং প্রতিদিনের মতনই আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অসাধারণ সব তরুণদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে এবং কথা বলি এমন সব বিষয় নিয়ে যেগুলো মূলত তরুণদেরকে খুবই নিবিড়ভাবে স্পর্শ করে। যেমন আমাদের আজকের বিষয় হচ্ছে ডিজিটাল লাইফস্টাইলে আপনি ভোক্তা না ভোগ্য। আমাদের যে দিন পড়েছে, আমাদের আমরা দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, প্রতিদিনই আমরা একটু করে নাকি আগের দিনের চেয়ে বেশি ডিজিটাল হচ্ছি আমরা সেটা বিশ্বাস করি। এবং এই ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক বেশি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি বিভিন্ন ডিজিটাল গ্যাজেটস এবং বিভিন্ন সার্ভিসের প্রতি, সেটা মোবাইল ফোন থেকে শুরু করে, মোবাইল ফোনের সার্ভিস থেকে শুরু করে, সেটটা থেকে শুরু করে ইন্টারনেট পর্যন্ত। খোদ আমেরিকাতে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী বনাম তাদের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির একটা রীতিমতো অনলাইনে লড়াই চলছে, একটা বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেই জায়গায় বাংলাদেশের অবস্থানটা কি এবং আমরা আসলে কতটুকু সিকিউরড বা কতটুকু নিরাপদ এসব ক্ষেত্রে তথ্যের ব্যাপারে, বিশেষ করে আমরা নিজেদের তথ্যগুলোর ব্যাপারে, সেই বিষয়ে আমরা আজকে আলাপ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি ডক্টর ফাহিম হুসাইনকে, যিনি একজন ইন্টারনেট পলিসি এবং সিকিউরিটি এক্সপার্ট এবং এট দ্য সেম টাইম উনি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওয়ামেন এর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ফাহিম ভাই, আপনাকে অনেক অনেক স্বাগতম ইয়াং নাইটে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডেফিনেটলি ইটস অ্যান অনার টু হ্যাভ ইউ হিয়ার স্যার। টিচার মানুষ, আপনাকে প্রথম প্রশ্ন আমার, যেহেতু আমাদের আজকের বিষয় স্যার না বললেই ভালো। না, আমি স্যার বললাম, খুবই আগ্রহী শিক্ষক মানুষ। আমরা যে আজকে বিষয়টা নিয়েছি যে এই ডিজিটাল লাইফস্টাইলে আপনি বা আপনি আমি আমরা সবাই আমরা ভাবছি বা দেখছি যে আমরা বিভিন্ন ফ্রিতে অনেক সার্ভিস পাচ্ছি, ফেসবুক, টুইটার, ইউটিউব, আপনার টাম্বলার, কোনো অভাব নেই, জিমেইল, সবকিছুই পাচ্ছি আমরা, হটমেইল, ইয়াহু, এভরিথিং ফ্রিতে পাচ্ছি, ওগুলো ব্যবহার করছি, আবার নিজে পকেটের পয়সা খরচ করে অ্যাপ্লিকেশন কিনছি, আইফোন, গ্যালাক্সি ট্যাব, কত কিছু ইউজ করছি। তো কিন্তু আমরা খুব খুশি যে আমরা এত ভালো ব্যবহারকারী, আমরা ইউজার, আমরা ক্লায়েন্ট, আমরা কি বলবো গ্রাহক, সবকিছু। কিন্তু দুনিয়া জুড়ে এখন একটা বেশ আলোড়ন উঠেছে যে আমরা আসলে কি ভোক্তা কিনা, নাকি আমাদের কি ভোগ করছেন, আমাদের থেকে সুবিধা নিচ্ছেন কতিপয় ব্যবসায়ীরা। এবং আপনার এই বিষয়ে বেশ কিছু পেপার্স আছে, বেশ সেলিব্রেটেড কিছু পেপার্স আছে, আমরা জানি আপনি ডক্টর মনোজ। তো আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে ছোট্ট করে যদি জেনারেল আমাদেরকে বুঝেন ব্যাপারটা, ঘটনাটা কি ঘটছে। প্রথম কথা হচ্ছে ধন্যবাদ, কোশ্চেনটা আসলে প্রচন্ড রকম প্রাসঙ্গিক আমাদের বর্তমান জীবনের জন্য। প্রথম কথা হচ্ছে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, ওকে, সামওয়্যার সামবডি ইজ পেইং। অ্যান্ড আমাদের কোশ্চেন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু পে করছি। আপনার প্রশ্ন আরেকটা হচ্ছে যে আমরা ভোক্তা কিনা, ফ্রিতে সবকিছু ব্যবহার করছি। ব্যাপারটা হলো যে আমরা কিন্তু আসলে ভোক্তা না, ওকে, আমরা হচ্ছি পণ্য। আচ্ছা, টু সাম এক্সটেন্ট কিভাবে, দেখুন মার্কেটের রিলেশন কিরকম হতে পারে। আপনি একটা বাজারে যাবেন, আপনার কোনো পণ্য বা সার্ভিস পছন্দ হবে, আপনি সেটা একটা দাম দিয়ে কিনবেন। আপনি ফেসবুকে যাচ্ছেন, আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত ফ্রি অনলাইন যে ইমেল সার্ভিসগুলো আছে সেগুলোতে যাচ্ছেন, সবকিছুই, এবং আমরা তথ্য পাচ্ছি গুগল থেকে বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে। কিন্তু কথাটা হচ্ছে আসলে আমরা এক একজন মানুষ বর্তমানে ডিজিটাল যুগে হচ্ছে এক একটা ডেটা পয়েন্ট, সোশ্যাল হাব বলা যেতে পারে আপনাকে। যতজন আপনার ফেসবুকে আপনার ফ্যান ক্লাব আছে, ফলোয়ার আছে, আমরা যারা বন্ধু আছে, তো আমাদের সবাই মিলে একটা এক একজন ডেটা পয়েন্ট, আমাদের নেটওয়ার্ক আছে, এবং এই ডেটা পয়েন্টগুলো খুব জরুরি যারা আমাদের কাছে সার্ভিসগুলো দিচ্ছে। ওকে, ইনফ্যাক্ট তারাই হচ্ছে এইসব সোশ্যাল নেটওয়ার্কিং এবং অনলাইন সার্ভিসেসগুলোর ইউজার। আর আমরা হচ্ছি পণ্য, আমাদের ইনফরমেশন গুলো তারা কিনে নিচ্ছে সেসব সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে। আর ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সজ্ঞানেই হচ্ছে, কারণ আমি যখনই ফেসবুকে মেম্বার হচ্ছি বা বিভিন্ন সার্ভিসে আমি অ্যাগ্রি করছি, আই অ্যাগ্রি বলতে কিন্তু আমাদের আসলে আমরা তর্স হয় না, আমাদের সবসময় কোনো রকমে আই অ্যাগ্রি টু অল দিয়ে আমরা ইউজার হয়ে যাই। পড়ে দেখলে বোঝা যাবে যে আপনার প্রাইভেসি আসলে কম্প্রোমাইজড এবং আপনার সমস্ত ডেটা অন্যর কাছে বিক্রি করার জন্য আপনি তাদের বলা যায় ডিজিটাল একটা দাসখত লিখে দিয়েছেন। আচ্ছা, ওকে, তো এই যে বললেন যে আসলে আমার ভোক্তা হচ্ছে গিয়ে তারাই যারা আমার তথ্যগুলো ব্যবহার করছে, আমার তথ্যগুলোকে কাজে লাগাচ্ছে বা কিনে নিচ্ছে, আর আমি আসলে পণ্য, আমি আমার তথ্যগুলো বিলিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা সবসময় যে নেগেটিভ অর্থে যাবে সেটা কিন্তু না, কারণ আধুনিক যুগে আপনি যত সুযোগ্যভাবে, যত ইফিশিয়েন্টলি আপনার তথ্যগুলো ব্যবহার করতে পারবেন ততই ভালো।
আমরা গুগল ক্লাসের কথা জানি, আমরা লোকেশন বেস মার্কেটিং এর কথা জানি, আপনি একদিক দিয়ে যখন হাঁটবেন তখন আপনার যে সব পণ্যের ব্যাপারে আপনার ইচ্ছা আছে, ইনক্লিনেশন আছে, সেই সব পণ্যের ব্যাপারে আপনার SMS আসতে থাকবে, আপনার কাছে ইমেইল আসতে থাকবে। সেই তথ্যগুলো কিভাবে পাচ্ছেন? মনে করুন আপনার গুগল জিমেইলে সবসময় হাতের ডান দিকে কিন্তু অ্যাড থাকতে থাকে, সেগুলো সবসময় রিলেটেড টু দ্য সাবজেক্টস অফ ইউর ইমেইলস বা অনলাইনে যেটা থাকে। যেমন ক্রিক ইনফোতে আপনি যখন যাবেন দেখবেন দেশ স্পেসিফিক অ্যাড থাকে, কারণ তারা ডেটা মাইনিং করে ইফিশিয়েন্টলি তথ্যগুলো পাচ্ছে এবং এক্স্যাক্টলি আপনাকে টার্গেট করে সেই মার্কেটিংটা করতে পারছে, সেটা অবশ্যই ইফিশিয়েন্ট। সেটা তখনই একটু ডিস্টার্বিং হয়ে যায় যখন আপনি যেগুলো চাচ্ছেন না সেসব তথ্য যখন প্রকাশ হয়ে পড়ে, আপনি যেসব জায়গায় আপনার তথ্য দিতে চাচ্ছেন না বা যেসব জায়গায় আপনার কনসেন্ট নেই সেগুলো যখন অন্যরা শেয়ার করা শুরু করে, আপনার তথ্য থেকে অন্যরা যখন প্রফিট করা শুরু করে এবং যেখানে আপনার কোনো লাভই হয় না, আপনাকে যখন কেউ রেকগনিশন দিচ্ছে না আপনার তথ্যের জন্য, আপনার ক্রিয়েশনের জন্য, রাইট, সেক্ষেত্রে সমস্যা। এবং আমি একটা এক্সাম্পল দিতে পারি যে মাঝে মধ্যে ধরেন সেই শুধু ধরেন ইউকের বা ইউকের একটি পত্রিকা দেখছি পাশে হঠাৎ থেকে বাংলায় বিজ্ঞাপন পাত্রপত্রী চাই, হ্যাঁ আপনি কি পাত্রী খুঁজছেন? আমরা শুনছি কি আমার ধরেন ইউকে টাইমস কিভাবে জানলো আমি পাত্রী খুঁজছি বা ইউনো, তো এই তথ্যগুলো আসলে ইজ দেয়ার আ লিমিট, এখানে কি কোনো সীমানা আছে যে এই সীমানার বাইরে তারা আমার তথ্যটা জানবে না? আমরা আসলে বিশ্বাস করতে পছন্দ করি যে সীমানা আছে, সবসময় যে আছে সেটা আসলে আনফরচুনেটলি সত্য না। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, বেশ কিছুদিন আগে আমাদের কিছুদিন আগে আরব চালিতে এটা উঠে এসেছিল যে ইয়াহুতে একজন একটা ম্যাচমেকিং সাইটে ইয়াহুর রিলেটেড মোস্ট প্রবাবলি তারা যেটা করেছে যে ম্যাচমেকিং সাইটে একজন US আর্মির ছবি ব্যবহার করেছে যে আপনি এই ম্যাচমেকিং সাইটে আসুন, এই ধরনের হ্যান্ডসাম তরুণের সাথে আপনার দেখা হয়ে যেতে পারে তরুণ তরুণীদের আকৃষ্ট করবার জন্য। আনফরচুনেটলি দেখা গেল পরবর্তী সময় ইট ওয়াজ রিপোর্টেড, কারণ হচ্ছে ওই লোক আনফরচুনেটলি মারা গিয়েছেন তারও কিছুদিন আগে। আচ্ছা, তার পরিবার জানতো না যে তার সেই ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে। তো কোয়াইট ডিস্টার্বিং, কারণ হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে আপনি মৃত ব্যক্তির ছবি ব্যবহার করছেন, সেই ফ্যামিলির কোনো অনুমতি আপনি নিচ্ছেন না এবং এমন ভাবে ব্যবহার করছেন উনি একজন জীবিত ব্যক্তি এবং উনি অ্যাকচুয়ালি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন ম্যাচ মেকিং সাইটে যাওয়ার জন্য। তো অবশ্যই এথিক্যাল দিক থেকে, সোশ্যাল দিক থেকে আমরা তো লাইন ক্রস করছি, তো সেটা তো আমার মনে হচ্ছে না তেমন ভালো কিছু হচ্ছে। ডেফিনেটলি, এবং আপনি একটা জায়গায় বললেন যে যখন আমরা ধরেন ফেসবুকে আমরা যখন অ্যাকাউন্ট খুলি বা জিমেইল অ্যাকাউন্ট খুলতেছি আমরা প্রাইভেসি ইয়েটা কিছু পড়ি না, আমরা টার্মস এন্ড কন্ডিশনস আমরা পড়ি না, কখন এগ্রি দিয়ে নেক্সট দিয়ে দিব এটা হচ্ছে আমাদের একদম একটা মানে অভ্যাসের অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা করে ফেলি। এবং এট দ্য সেম টাইম যেমন কিছু আপনার সাথে আড্ডায় আলাপ হচ্ছিল যে যেমন মোবাইল ফোন কোম্পানি আমরা যাদের ফোন ইউজ করি যাদের লাইন, তো আমরা প্রায় প্রতিদিন প্রতি শুক্রবারই ঘুম ভাঙে অমুক দোকানে মিনিকেট চাল এত কেজি, ইলিশ মাছ চারটা কিনলে একটা হারপিক ফ্রি দিচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানলাম সেটা দায়ী আমাকে করা হলো, বললো যে না আপনি যখন আপনার সিম কার্ডটা কিনেছেন ওইটার সঙ্গে যে স্বাক্ষর চারটা না পাঁচটা স্বাক্ষর দিতে হয়, আপনি স্বাক্ষর দিয়ে বলে দিয়েছেন যে আপনি আমরা চাইলে আপনার তথ্য বিভিন্ন জায়গায় দিতে পারি। তো এইটা কি আসলে এখানে কি আসলে আমি দেই যে আমি পড়লাম না, আমার এটা কি আমার না পড়াটাই অপরাধ নাকি মানে নাকি তাদের এই এই ক্ষমতাটা আদৌ আছে? আসলে তাদের ক্ষমতা আছে, অধিকারটা কি আছে তাদের? বলছি তাদের ক্ষমতা আছে, আমরা দায়ী মেনে নিয়ে আমি বলছি দুটো জিনিস আমাদের দেখতে হবে, একটা হচ্ছে লিগাল আর একটা হচ্ছে এথিক্যাল। আমি বলবো জিনিসটা লিগালিটির দিক থেকে অবশ্যই আমাদের সার্ভিস প্রোভাইডাররা যারা করছে এটা আগে মেনে নিতে হবে যে কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের দেশে যেসব মোবাইল কোম্পানি আছে বিপ্লব ঘটিয়ে দিয়েছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, শুধুমাত্র ভয়েস না ডেটার ক্ষেত্রে আমূল পরিবর্তন এবং আমরা উত্তরোত্তর এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে। সেইং দিস, সমস্যা যেটা হচ্ছে যে হ্যাঁ ওনারা এটা করছেন কিন্তু দায়বদ্ধতা কিন্তু থেকে যায়। আপনি যখন 40% 50% কানেকটিভিটি লেভেলে চলে যাচ্ছেন, ভোক্তারা যখন আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছে, টোটালি ডিপেন্ডেন্ট অন ইউ টু কমিউনিকেট টু গ্রো, সেক্ষেত্রে আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে যায় বলার জন্যে যে এইসব ব্যাপারে আপনার তথ্য আরো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে। আর আমরা এটাও বলেছিলাম যে, এবং এটা আসলে একটা ইয়ের ব্যাপার,
পারস্পরিক সম্পর্ক এবং একটা গ্রোথের ব্যাপার একসাথে করতে হবে। হয়তো ওনারাও জিনিসটা আগে হয়তো ভেবে দেখেননি, কিন্তু একসাথে এখন এটা ভাববার সময় এসেছে। কারণ এবং বাংলাদেশ খুব দ্রুত আমরা মধ্যমায়ের দেশে পরিণত হব। আমরা যত দের ইজ এ অলওয়েজ আ ভেরি পজিটিভ কোরিলেশন বিটুইন আমাদের গড় আয় এবং আমাদের ভ্যালু অফ ইনফরমেশন, কারণ আমরা আমাদের ক্রেডিট কার্ড ইনফরমেশনের কথা বলছি, আমরা আমাদের ব্যক্তিগত তথ্য প্রযুক্তি ভিত্তিক ইনফরমেশনের কথা বলছি, পার্সোনাল ব্যাংক ইনফরমেশনের কথা বলছি, এগুলো আপনার সবকিছুই কিন্তু এখন জড়িত আপনার ফোনের মধ্যে, আপনার ইমেইলে, আপনার সবকিছুতে। সুতরাং আপনার তথ্য অত্যন্ত মূল্যবান হয়ে যাচ্ছে, ডিজিটাল তথ্য, যেটা 15 বছর আগে ছিলই না। তো সেক্ষেত্রে দায়বদ্ধতা বেড়ে যাচ্ছে এবং সবার একসাথে এটা নিয়ে কথা বলা উচিত, কাজ করা উচিত। ওকে ফাইন ভাই, স্যার 15 বছর আগে 15 বছর পর, রাইট, এই 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 শিফটটা বা এই জাম্পটা একটু কথা বলতে চাই। আর কথা বলতে চাই হচ্ছে গিয়ে যে একটা জিনিস আমরা বুঝলাম যে হ্যাঁ, আমাদের তথ্য অনুযায়ী আমাদের ইন্ডিভিজুয়ালি জাজ করে, হ্যাঁ, পিন পয়েন্টেড ভাবে জাজ করে আমাদেরকে বিভিন্ন রকম বিজ্ঞাপন খাওয়ানো হচ্ছে, এতটুকু বুঝলাম। কিন্তু এছাড়া আর কি কি অ্যাভিনিউজে আমাদের তথ্যটা কাজে লাগতে পারে বা লাগাচ্ছে, লাগাচ্ছেন তারা বা লাগানো হচ্ছে, সে ব্যাপারে জানতে চাই। তবে তার আগে একটা বিরতি নিতে হবে। আমরা দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। Get ready for the unexpected dual sensation from Close-Up Fire Freeze. Warm gel helps fight odor-causing germs to reduce bad breath. Cool gel cools your mouth for ultimate long-lasting freshness. New Close-Up Fire Freeze. Our body আছে, গাড়ি আছে, এমনকি ফার্ম হাউস পর্যন্ত আছে। Everybody knows my status. ওই ছেলের স্ট্যাটাস কি? ওর তো মনে হয় মোবাইলে ব্যালেন্সও নাই। এক্সকিউজ মি আঙ্কেল, ফেসবুকে লগইন করে দেখেন, আমার স্ট্যাটাস, লাইক, চেক ইন, পোক সব আছে। যদি আপনি ভাবেন স্ট্যাটাসের জন্য টাকা পয়সা লাগে, তাহলে সম্ভবত বাংলা লিংক প্লে আপনার জন্য না। তরুণ প্রাণদের জন্য এই প্যাকেজে ফ্রি ফেসবুক ব্রাউজিং ছাড়াও আছে 12টি FNF, আর সবচেয়ে কম রেটে একটি স্পেশাল FNF নাম্বারে কথা বলার সুবিধা। সো নো চিন্তা, জাস্ট প্লে। মাম্মা, তোর স্ট্যাটাস তো আঙ্কেলের চেয়েও হিট। আঙ্কেলের 5টা লাইক, তোর 17। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। রেক্সোনা ব্যবহারে প্রতিদিন হয়ে ওঠে সম্ভাবনাময়। আন্ডারআর্মি খামকে প্রতিরোধ করতে শুধুমাত্র রেক্সোনায় আছে ড্রাই শেল টেকনোলজি। রেক্সোনার সাথে মেতে উঠুন প্রতিদিন নতুন সম্ভাবনায়। ওয়াই নট রেক্সোনা, ইট ওয়ন্ট গেট ইউ ডাউন। দাঁত শিশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট, শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিশির ভয়। নতুন পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট। দর্শক, আমরা আবার ফিরে এলাম এটি নিউজ টিভি নিয়মিত আয়োজন ইয়াং নাইট নিয়ে। আমি অনেকখানে আছি আপনাদের সঙ্গে এবং আমাদের আজকের বিষয় ডিজিটাল লাইফস্টাইলে আপনি ভোক্তা না ভোগ্য, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর ফাহিম হোসেন, যিনি একজন ইন্টারনেট পলিসি এবং প্রাইভেসি বিশেষজ্ঞ, অ্যাট দ্য সেম টাইম এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যার, আমরা ব্রেকের আগে যেটা নিয়ে কথা বলছিলাম, যেটা কথা দিয়েছিলাম দর্শকদের, যে বিষয়ে আমরা টাচ করব, যে আমরা বিজ্ঞাপনের ব্যাপারটা জানলাম, বিজ্ঞাপন একদম প্রোডাক্ট বেসড বা সার্ভিস বেসড বিজ্ঞাপন, যে আমার তথ্য অনুযায়ী আমাকে সেরকম বিজ্ঞাপন খাওয়ানো হচ্ছে বা দেখানো হচ্ছে। এইটা ছাড়া আমাদের এই যে তথ্যটা, হাউ ইম্পর্টেন্ট ইজ, আমি অনিক খান, আমি কি মাছ পছন্দ করি, কোন রেস্টুরেন্টের কফি খাই, এইটার বাইরে আর কি তথ্য কতখানি ইম্পর্টেন্ট আসলে? আপনি কাদের জন্য ইম্পর্টেন্ট? সরকারের জন্য খুব জরুরি। ওকে, আপনি যখন গভর্নেন্স এর কথা বলছেন, ডিজিটাল গভর্নেন্স এর কথা বলছেন, স্মার্ট গভর্নেন্স এর কথা বলছেন, ই গভর্নেন্স এর কথা বলছেন, তখন অবশ্যই নাগরিকদের তথ্য জানার এবং সেই তথ্যটাকে ঠিক মতো ব্যবহার করার ব্যাপারটা নিয়ে সমস্ত সরকারি কাজ করছে, ওকে, তাদের ক্যাপাসিটি অনুযায়ী। এবং আপনি এটা অনেকভাবে, আপনি মাঝখান না কি আপনি কোন সিনেমা দেখেন সেটা ছাড়াও আপনি কোন মতাদর্শে বিশ্বাসী, আপনি কি কোনো
অ্যান্টাই স্টেট অ্যাক্ট করবার জন্য প্ল্যান করছেন? আপনি কি কোনো নতুন দল খুলতে চাচ্ছেন? আপনি কি কোনো অ্যানার্কির সাথে জড়িত? এগুলো তো জানতে হতেই পারে, স্টেট সিকিউরিটির একটা কথা আছে। কিন্তু সেই স্টেট সিকিউরিটির ধোয়া তুলে আপনাকে কি আপনার প্রাইভেসি কি ভায়োলেট করা হচ্ছে কিনা সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। সবচেয়ে বড় উদাহরণ, বেশ কিছুদিন আগে যখন তথাকথিত টুইটার রেভলিউশন হলো ইরানে, দেখা গেল ইরানের তৎকালীন গভর্নমেন্ট খুবই টেক্সাভি, তারা প্রচন্ড রকম ভাবে, ইরানের গভর্নমেন্ট প্রচন্ড, ইরান প্রচন্ড রকম ভাবে কানেক্টেড একটা সোসাইটি, এটা আমাদের পশ্চিমা মিডিয়াগুলোতে আসে না। প্রচন্ড ভাবে কানেকটিভিটি হাই, সব অনেক ইউজার আছেন, অনেক ব্লগার আছে বাইরে এবং ভিতরে, অনেক সোশ্যাল নেটওয়ার্ক তাদের ইউজ করে, এবং সরকার প্রচন্ড ভাবে টেকসাভি। তো সেক্ষেত্রে তারা যেটা করেছিল, একটা এক্সট্রিম এক্সাম্পল এটা, তারা বিপ্লবীদের ধরবার জন্য বা যারা অ্যান্টাই গভর্নমেন্ট প্রোটেস্ট করছিলেন সে সময়টা, তাদের ধরবার জন্য বিভিন্ন টুইটার হ্যান্ডেল দিয়ে বলা হচ্ছিল যে অমুক জায়গায় প্রতিবাদ সভা হবে, অমুক জায়গায় আমরা একসাথে গোপন মিটিং করব, এবং এমন ভাবে তারা মিশে গিয়েছিল প্রতিবাদীদের সাথে, আসল প্রতিবাদীদের সাথে, যে কারো ভেরিফিকেশনের ব্যাপারটা ছিল না, এবং তারা যাচ্ছিলেন এবং তারা তাদের ধরা হচ্ছিল এবং জেলে পড়া হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল। এখান থেকে যেটা হচ্ছে, ডেটা মাইনিং এর যে ব্যাপারটা, যে তথ্য নিয়ে আমি কি করছি, কিভাবে আমি কাজে লাগাচ্ছি, ডিপেন্ড করবে সরকার কিভাবে জনগণের সেই তথ্যটাকে নিয়ে কাজ করছে সেটার উপর। ওকে ওকে, তার মানে আসলে এটা অনেক ব্যাপারই দেখা যায়, অনেক এভিনিউই দেখা যাচ্ছে। অনেক আমি একটা ফোন নিতে চাই, ফোন নিয়ে আবার আসতে চাই। দর্শক আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। জি, আমি মৃন্ময় নিজাম বলছি, খুলনা থেকে। জি, আমার প্রশ্ন, ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেক ফোনের আলাপন হ্যাক হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন পার্সোনাল আলাপ, তা এক্ষেত্রে তারা কি করতে পারেন, বা এক্ষেত্রে কি কোনো আইন আছে যে একজনের ফোন আলাপ চুরি করার বা হ্যাক বা চুরি করার পরে যে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি কোনো আইনে মানে এর কোনো প্রতিকার করার ব্যবস্থা আছে? জি, অনেক ধন্যবাদ দর্শক। ইনফ্যাক্ট এই লাইনে আমি আগাতে যাচ্ছিলাম, যে আমরা ইরানের আপনার একটি এক্সাম্পল দিলেন, উইচ ইজ দ্যাট খুবই রীতিমতো আশঙ্কাজনক একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে যে কোনো দেশের। তো উনি যেটা বললেন এবং আমি বলতে চাই, যে আমরা ইরান থেকে যদি বাংলাদেশে আসি, আমরা জানি 2006 সালে আমাদের একটি একটি অ্যাক্ট ছিল, একটি আইন, আইসিটি অ্যাক্ট করা হয়েছিল, এবং ওইটার ব্যাপারে অনেকেই খুব একটা, অনেকের মনোপুত ছিল না আইনটা, এবং সম্প্রতি সেটাকে আবার একটা নতুন প্রপোজ করা হয়েছে অ্যামেন্ডমেন্ট সহ কিছু। এইটা নিয়ে একজন অ্যাজ এন এক্সপার্ট আপনার কি মত এই নতুন আইনটা নিয়ে, অ্যামেন্ডেড আইনটা নিয়ে? প্রথম কথা হচ্ছে, আসলে আমি আইনের লোক না, আইন বিশেষজ্ঞ না, বাট আইন নিয়ে কিছুটা অবশ্যই ঘাটাঘাটি করতে হয় আমরা যখন বিভিন্ন নীতিমালার ব্যাপারগুলো দেখি। আমি আশাবাদী হয়ে যদি ব্যাপারটা দেখি, অবশ্যই ওই একটা একটা ভালো পদক্ষেপ ছিল তখনকার জন্য, এবং আসলে আগে থেকেই কাজ হচ্ছিল জিনিসটা, আসলে আলটিমেটলি পাশ হওয়ার পরে 2006 বা ওই সময়টা, ততক্ষণে যথেষ্ট দেরি হয়ে গেছে ওই সময়টার জন্যই, এতদিন পর্যন্ত সেটার কোনো ব্যবহার ছিল না, হাল আমলে আমরা সেটার ব্যবহার দেখছি খুবই সম্প্রতি। এক্স্যাক্টলি, আর সেটি এখন আমাদের আশা ছিল যে এটা যখন আমরা অ্যামেন্ডেড করব তখন সেটাকে আমরা হালনাগাদ করব, ইন আ সেন্স আমাদের নিউ চ্যালেঞ্জেস গুলো যেগুলো আছে, আমাদের দর্শক যেটা বললেন সেটা সহ আরো বিভিন্ন, শুধুমাত্র ফোনই হ্যাক হচ্ছে না, আপনি জানেন MMS স্ক্যান্ডাল হচ্ছে, তারপরে গোপনে ভিডিও তোলা হচ্ছে, ব্ল্যাকমেইল হচ্ছে, SMS চলে যাচ্ছে, সবই হচ্ছে। তো এগুলো যাতে আসে, ইনকর্পোরেট করা যায়, এবং আমরা যাতে অনলাইন অ্যাক্টিভিজমটাকে একটু ফ্যাসিলিটেট করতে পারি ইন আ পজিটিভ ওয়ে, কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত আমি যেটা দেখছি, খসড়া যা আমার চোখে পড়েছে, তেমন আশার বাণী আসলে শোনাতে পারছি না, কারণ দেখা যাচ্ছে যে নন বেলেবল বেলেবল অফেন্স করে ফেলা হচ্ছে, 14 বছরের কারাদণ্ডের ব্যাপারটা চলে আসছে, সেকশন 56 সেকশন 57, ওই দুটো ধারাতে স্পেশালি বেশ শক্ত হয়ে যাচ্ছে। আসলে আইন আপনি যাই করুন না কেন, আইন আমাদের সবসময়, এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য যে আমরা আইনের শাসনে বিশ্বাসী হতে চাই, আইন আছে কিনা, আইন কি অবস্থা, আইন দিয়ে কিছু হবে না, উই রিয়েলি হ্যাভ টু লাইক সিরিয়াসলি উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস, কারণ হচ্ছে আইন থাকবে, আইন দিয়ে হবে। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আইনের পাশাপাশি আইন যাদের জন্য, আমরা নেটিজেনরা যারা এই ডিজিটাল সমাজ ব্যবস্থায় ওতপ্রোতভাবে এখন জড়িত, তাদের একটা কমনালিটি থাকতে হবে ইন টার্মস অফ আমাদের পারস্পরিক সহমর্মিতা,
পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং এক্সিস্টিং আইনের উপর শ্রদ্ধা, সবকিছু নতুন ভাবে ভাবার একটা সময় চলে এসেছে। আমরা তো জানি যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, যে সম্মান, এটা তো আমাদের সংসদেই নাই। আমাদের এই আইন করে কি এটা করা সম্ভব, এটা আনা সম্ভব? না না না, আইন করে আনা সম্ভব না, আইন তো থাকবে, আইন ভালো কথা বলছে। ইমপ্লিমেন্টেশন করেও কি এটা আনা সম্ভব, নাকি এটা কমপ্লিট একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার? মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার, মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে। আমাদের সোশিও ইকোনমিক প্যারাডাইম শিফট হচ্ছে। আমি আপনি আজকে আমাদের সেন্স অফ প্রাইভেসি, আমাদের পারসেপশন অফ প্রাইভেসি বদলে যাচ্ছে, আমরা চাই বা না চাই। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা জিনিসটাকে মেনে নিয়ে বলবো যে হ্যাঁ, এই পরিবর্তন হয়েছে, আমাদের আগাতে হবে এগুলো কিছু ব্যবস্থা করে। যেমন আমি কিভাবে শেয়ার করব, ডিজিটাল এটিকেট একটা বড় ব্যাপার এক্ষেত্রে। ডিজিটাল এটিকেট, আচ্ছা এটিকেটের আলাপে জড়ে গিয়ে একটু আমি জানতে চাই আপনার কথার প্রসঙ্গ ধরে। আপনি একটু আগে বললেন যে আমাদের এই যে মোবাইলের ব্যবহার বা যেগুলো লিক হচ্ছে আমাদের, কথোপকথন হোক, ভিডিওজ হোক, স্টিলস হোক, ছবি হোক, যেগুলো শেয়ার হচ্ছে, এগুলো ডেফিনেটলি খারাপ দিক আছে, আর ভালো দিকও তো আছে। যেমন আমরা এটিএন নিউজে একটা জিনিস করি সিটিজেন জার্নালিজম বলে, আমাদের দর্শকরা মোবাইলে ছবি তুলে, আমাদের ভিডিও তুলে বিভিন্ন রকম অসঙ্গতির খবর পাঠান, রাস্তা ভাঙা থেকে শুরু করে একটা সুন্দর একটা বিনোদনের খবরও পাঠাবো, অমুক গ্রামে অমুক লাঠি খেলা এসব। তো এই ভালো দিক এবং খারাপ দিক, এই ব্যালেন্সিংটা আমরা কিভাবে করব? আমাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে যখন অনিক ভাই আমাদের ফোনের মধ্যে এই ক্যামেরাটা চলে আসছে, এবং এর জন্য আমরা যদি জিনিসটাকে ডিল করতে চাই, ডেফিনেটলি পজিটিভ জিনিসগুলোর প্রতি আমাদের ফোকাস বেশি দিতে হবে, সেই সাথে নেগেটিভ জিনিসগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা শুধুমাত্র অফলাইনে গোল টেবিল বৈঠক করে না, বরং কনস্ট্যান্ট একটা ক্যাম্পেইনের মধ্যে দিয়ে যেখানে আপনি ওপিনিয়ন লিডারদের সামনে আনবেন এবং গুড প্র্যাকটিসগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই এই ডিজিটাল লাইফস্টাইলে, নিউ মিডিয়া, আমাদের এই ইন্টারঅ্যাক্টিভিটি, টু ওয়ে স্ট্রিট, আগে কি হতো, আমি ব্রডকাস্ট করতাম, আপনি শুনতেন, এন্ড অফ স্টোরি। সেটা তো আর হচ্ছে না, ইন্টারঅ্যাকশন হচ্ছে, আমরা কথা বলছি, দর্শক ফোন করে মতামত দিচ্ছেন, করে মতামত দিচ্ছেন, এবং আপনি এরপরে আপনার ফেসবুকে অলরেডি নিশ্চয়ই আরো ইন্টারঅ্যাকশন হয়ে গেছে। দ্যাটস দ্য বিউটি অফ ইট। এবং এই জিনিসটাকে আমাদের আসলে ইফেক্টিভ ভাবে ইনভেস্ট করতে হবে, এবং যাতে আমরা সামনের দিকে যেতে পারি। কারণ নলেজ বেজ ইকোনমি should be our aim. Knowledge-based economy. আমরা একটু এই ব্যাপারে একটু কথা বলবো, এবং আরো কিছু কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনি দিয়েছেন, ওগুলোকে একটু ক্লারিফিকেশন চাইবো আপনার কাছ থেকে। তো তার আগে আমাকে আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। মন মাদানো সৌরভে নতুন লাক্স স্যান্ডেল এন্ড ক্রিম। বাহ, কি মোহনীয় সুবাস! আর সোনার চেয়েও চলতাম, সোনার বাস একটুখানি লাক্স। উর্বর মাটি যেমন একটি সুস্থ গাছের ভিত্তি, তেমনি ভাবে নারিশ স্ক্যাল্প আপনার চুলকে সুন্দর করে। চুলের শতকরা 99 ভাগ ন্যাচারাল নারিশমেন্ট আসে স্ক্যাল্প থেকে। নতুন কেয়ার কন্ডিশনার যা আপনাকে দেয় জিরো ড্যান্ড্রাফ এবং মজবুত সুন্দর চুল। নতুন কেয়ার কন্ডিশনার 10 গুণ শক্তিশালী ড্যান্ড্রাফ মুক্ত চুলের জন্য এখন ক্লিয়ার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর সাথে নিন ক্লিয়ার কন্ডিশনার ফ্রি।
প্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম ইয়াং নাইট নিয়ে আজকের এটিএন নিউজ টিভির এই আয়োজন। এবং আমাদের আজকের বিষয়, ডিজিটাল লাইফস্টাইলে আপনি ভোক্তা নাকি ভোগ্য, এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন ডক্টর ফাহিম হোসেন, একজন ইন্টারনেট পলিসি এবং প্রাইভেসি বিশেষজ্ঞ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার কাছ থেকে আমরা এতক্ষণ ধরে যা বুঝলাম তা থেকে নিজেদেরকে কিছুটা ভোগ্য বলেই মনে হচ্ছে, এবং ভোক্তার আসলে এমন অন্য কেউ, একদম ছায়ের আড়ালে থাকা কেউ, যারা আমাদেরকে ক্রমাগত কখনো ইউজ কখনো অ্যাবিউজ করে যাচ্ছেন, বাট এটার পজিটিভ সাইডও কিছু আছে আপনি বললেন। এখন যেটা জানতে চাচ্ছি যে আমরা এই যে আপনি একটু এটিকেটের কথা বললেন, যে আমাদের এখানে একটা এটিকেটের বিষয় আছে, এটা যেহেতু ভালো দিকও আছে খারাপ দিকও আছে, আমরা যদি আমাদের নিজেদের মনস্তত্ত্বটা ঠিক করি বা আমরা বুঝতে চেষ্টা করি ব্যাপারটা কি, এটা তো কোন জায়গাটা আমরা বুঝি না বলে আপনার স্টাডি কি বলে যে আমরা আসলে কোন জিনিসটা বুঝতে পারছি না? উদাহরণ দিই, অনিক খানের বিয়ে হলো, আমি অনিক খানের অফিসিয়াল ফটোগ্রাফার, আমি অনিক খানের অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুললাম, অবশ্যই শুধু অনিক খানে না, অনিক খানে অনিক খানের বউ। তারপর আমি আপনাকে দিয়ে দিলাম ছবিগুলো, আপনার একজন বন্ধু এসে বলল, বন্ধু তোমার ছবিগুলো আমার খুব পছন্দ, আমি কি আমি শেয়ার করতে পারি কিনা অ্যাটলিস্ট আমার কম্পিউটারে? আপনি দিয়ে দিলেন বিশ্বাস করে, আপনার বন্ধু সেইগুলো ছবি আপলোড করে দিল ফেসবুকে, আপনাকে করলো ট্যাগ, আপনার অফিসিয়াল বিয়ের ছবি, আপনি টাকা দিয়েছেন সেটার জন্য, আমার মনে হয় আপনার আশা যে আপনি নিজে সেটা ফেসবুকে আপলোড করবেন। অন্য কেউ করে দিলে কয়েকটা প্রবলেম হয়, এক আপনার আশা ভঙ্গ হলো, দুই আপনার কপিরাইটের যে ব্যাপারটা আছে সেটা প্রচন্ড রকম ভাবে ভায়োলেটেড হলো। এটা কিন্তু কোনো সামান্য বিষয় না, এই ধরনের র্যান্ডম ট্যাগিং, এই ধরনের র্যান্ডম ছবি আপলোড অনুমতি না নেয়া বা অ্যাটলিস্ট অ্যাকনোলেজমেন্টটা না করা, কার ছবি দিচ্ছি কিভাবে দিচ্ছি এবং যার ছবি দিচ্ছে সে আদৌ ব্যাপারটাতে কমফোর্টেবল কিনা, শুধুমাত্র ছবিই না কমেন্টের ব্যাপারও। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখন যখন আপনি চাকরির বাজারে যাবেন সব সময় কিন্তু আপনার যারা চাকরি দিবে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখবে, সেক্ষেত্রে আমাদের সেই ধরনের, আমি এমন বলছি না যে আমাকে ভিক্টোরিয়ান যুগে ফেরত যেতে হবে এবং সবসময় প্রমিত বাংলা বা শুদ্ধ ইংলিশে স্ট্যাটাস দিতে হবে, আপনি অবশ্যই আপনার ইউ শুড বি ইয়োর সেলফ, বাট এট দ্য সেম টাইম আপনাকে আমাদের এমনভাবে চলা উচিত পথে, আমি এখন আপনাকে না হিট করে বা চা ছুড়ে না মেরে বসে কথা বলছি, অনলাইনেও সেটাই করা উচিত আমার, সেটাই দেখতে হবে, কারণ আপনার ওইটাই প্রতিফলন ঘটে এবং মাঝে মাঝে দেখা যায় যে আমরা সেটা বুঝি না, যখন বুঝি তখন দেরি হয়ে গেছে, অনেক চান্স মিস হয়ে যায়। এবং স্যার এটার পেছনের জন্য কিন্তু মানে সাম্প্রতিক ইতিহাস সাক্ষী দেবে আমাদেরকে, যে কয়েকদিন রামুর যে ঘটনাটা ঘটলো, ইতিমধ্যে জাস্ট ফেসবুক একটা ছবির ট্যাগের জন্য রীতিমতো ম্যাসাকার হয়ে গেল, হত্যাযজ্ঞ চলল। আমরা একটা ফোন নিতে চাই, ফোনের পরে ফিরে আসি। দর্শক আপনার প্রশ্ন, নামটি বলুন, প্রশ্ন করুন সংক্ষিপ্ত আকারে। সবাইকে ধন্যবাদ, আমি জাহিদ ঢাকা ইউনিভার্সিটি থেকে বলছিলাম। আমার আজকের অতিথিদের কাছে একটি প্রশ্ন হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এ একটি ধারা ছিল যে ইচ্ছাকৃত ভাবে প্রেরক কিংবা গ্রাহকের অনুমতি ব্যতীত কোন পণ্য বা সেবা বিপণনের উদ্দেশ্যে স্প্যাম উৎপাদন করলে সেক্ষেত্রে যিনি অপরাধ করবেন তাকে হচ্ছে 10,00,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে মোবাইল অপারেটর হোক বা বিভিন্ন ইন্টারনেট কানেকশন সেবা দাতাদের কাছে যখন কানেকশন নেই, তাদের বিভিন্ন শর্ত ইংরেজিতে থাকে অধিকাংশ ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের দেশে অধিকাংশ সময় যারা এই কানেকশন গুলো নিয়ে থাকে তারা তাদের মানে কোম্পানির যে ইংলিশ সেটা হয়তো বা তারা বুঝতে পারে না। এখন এই ক্ষেত্রে আমি শর্ত বুঝতেছি না কিন্তু আমি সিগনেচার করে যাচ্ছি, তারা তারপরে আমাকে তাদের অপারেটর থেকে মেসেজ পাঠাচ্ছে অমুক সেবা তমুক সেবা, এই ক্ষেত্রে কি আমি মোবাইল অপারেটর কিংবা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে এই আইনের ধারায় কি কমপ্লেন করতে পারি কিনা, এটা জানতে যাচ্ছিলাম। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে মানে আমরা তথ্য প্রযুক্তি আইন নিয়ে অনেক কথাবার্তা বলে থাকি কিন্তু এ নিয়ে হচ্ছে গণসচেতনতা কিংবা মানে কোন ধরনের টেলিভিশন হোক বা পেপার পত্রিকাতে তেমন লেখা হয় না। হ্যালো, লাইনটা কেটে গেছে কিন্তু আমরা সম্ভবত ধরতে পেরেছি, যদি বলতেন। প্রথম কথা হচ্ছে, প্রথমেই বলছিলাম আমি আইনের লোক না, আইন নিয়ে কিছুটা ঘাটাঘাটি করতে হয়, বাট আমার মনে হচ্ছে না যে আইনগত কোনো অ্যাকশন নেওয়া সম্ভব। এবং আমি আগেও যেটা বলছিলাম, জিনিসটা একটু আমাদের ইতিবাচকভাবে দেখতে হবে, এটা ইটস অ্যান অনগোয়িং প্রসেস, লার্নিং কার্ভটা আমাদের জন্য একটু স্টিপ আর কি, কারণ সবার সাথে আমরা একসাথে ছুটছি পৃথিবীতে। আমার ডেফিনেটলি যেখানে আমাদের মাতৃভাষা বাংলা,
বা যে ভাষাই হোক না কেন, যেই সোসাইটিতে হোক না কেন, সেই ভাষায় জিনিসটা কমিউনিকেট করা উচিত। এথিক্যাল এবং লিগাল দুটো কিন্তু একটু ডিফারেন্ট ব্যাপার। লিগালি আমি শিওর যে লয়াররা বলবেন না এখানে সবকিছু দেওয়া আছে, আপনি বুঝেন নাই, না বুঝলে আপনি জিজ্ঞেস করেন নাই কেন, তারা যেটা বলতেই পারে, আপনাকে তো ধরে বেঁধে সেটা করা হয় নাই। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে কেমন আমাদের ওই ফাইন প্রিন্ট এর বদলে আপনি আমাদের এটা কমিউনিকেট করেন, ইনক্রিজিংলি সেটা হবে। এবং আমি মোটামুটি শিওর যখন কনজিউমারদের কাছ থেকে মতামতটা তারা পাবেন, তাদের এটা নিয়ে কথা বলতেই হবে, কারণ এটা একটা ইন্টারঅ্যাক্ট টু ওয়ে স্ট্রিট, এটা একটা। আর সেকেন্ড যেটা মানে জাস্ট একটা ইয়েস নো একটা আনসার, আপনার কি মনে হয় মানে ধর যেটা বললো যে যে একটা আছে বা যে আইনটা অ্যামেন্ড হওয়ার পরে যেটা নতুন যেটা আসবে, ওইটা কি আমরা ইউজার এন্ডে, যদিও আমরা পণ্য বলছি তারপরে আমরা ইউজার এন্ড থেকে আমরা কি ওইটাকে ব্যবহার করে কোনো ব্যবস্থা নিতে পারবো বলে মনে করেন, নাকি এটা আমাদের জন্য আসলে খুব একটা কাজে আসবে না অ্যাজ এন ইউজার? আমি তো অ্যামেন্ডমেন্টের পরে এই জিনিসটা এক্স্যাক্টলি কি হচ্ছে তা জানি না, তবে আমি ডেফিনেটলি বলবো পজিটিভ দিক হচ্ছে যে আমরা এখন এই অ্যাক্ট নিয়ে কথা বলছি, আমাদের বিজ্ঞ দর্শক উনি জিনিসটা পড়েছেন, বোঝা যাচ্ছে ব্যাপারটা, আমাদের আরো পড়তে হবে এবং অবশ্যই আইন যেটা আছে সেটা সাহায্য আমাদের নেওয়া দরকার, সাহায্য নেওয়া দরকার, সেটা নিয়ে কথা বলা দরকার। তাহলে যারা আমাদের এক্সপ্লয়েট করতে চাচ্ছেন, কিছু মানুষ তো সবসময় থাকে এক্সপ্লয়েট করার জন্য, তারাও সাবধান হয়ে যাবেন। আচ্ছা, ওকে। আর আর এখন যে আমরা যদি আবার আগে একটু টপিকটা ফিরে আসি, এই যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন আপনি কথার ইয়েতে একটু আগে বললেন, যে যেমন যে আইনটা 2006 সালে করা হয়েছিল ওই অনেক আগে থেকে কাজ চলছিল এবং 2006 সালে সেটা প্রণয়ন করা হয় এবং সেই সময়ের জন্য সেটা হয়তো ঠিক ছিল, কিন্তু তারপরে তো যেটা বললেন যে আমাদের স্টিপটা তো খুবই, ঢালটা খুবই উত্তরাইটা ছিল খুবই শার্প, তো আমরা প্রতিদিনই নতুন নতুন পরিবর্তন আসছে, প্রতিদিনই নতুন নতুন আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ইন্ট্রোডিউসড হচ্ছে। এই ক্ষেত্রে আমরা আসলে জাতিগতভাবে ডিজিটাল যুগে জাতির যে ধারণা সেটা পাল্টে গেছে। আচ্ছা, আপনি বাংলাদেশি এবং আপনার যে রাইটস, আপনার যে অ্যাক্টিভিটিস, সেটা আপনি আমেরিকা থেকে বসেও আপনি বাংলাদেশি, আপনি এখানে বসেও বাংলাদেশি, অথবা আপনি একজন অন্য যে কোনো মানুষ বাংলাদেশ নিয়ে কাজ করছেন, বাংলাদেশের সাইবার স্ফিয়ারে আপনি কাজ করছেন। সো দ্য কনসেপ্ট অফ সিটিজেনশিপ অনলাইন ইন দিস নিউ এরা হ্যাজ টোটালি চেঞ্জড, এটা আমাদের বুঝতে হবে। আরেকটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, আরেকবার একটু বলেন কোশ্চেনটা। আমি তো 40 মিনিট ধরে ইন্টারেস্টিং কথা বলে না, আর যেটা হচ্ছে আইনের প্রয়োগ থাকবে। আমার যেটা মনে হয় আইনের যে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি। আচ্ছা, প্রচুর কথা বলতে হবে ইফেক্টিভলি, আর আমাদের পজিটিভ জিনিসগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আর আমার মনে হয় তাহলে কন্ট্রোলের যে ফ্যাসিলিটেশনটা খুব জরুরি দরকার। মোদ্দা কথা হচ্ছে দেখুন, আইন সবসময় কিন্তু একটা পরিকাঠামো বলে দেয়, আইন কখনোই একেবারে আপ টু দ্য মার্ক লেটেস্ট হতে পারবে না, সেটা সম্ভব না। আইনের সেই আইন সবসময় একটু ওয়াইড থাকে, যেটার ইন্টারপ্রিটেশন আমরা করতে পারবো। সো আইনের সেই জায়গাতে ফ্যাসিলিটেশন থাকতে হবে, এবং সেই ফ্যাসিলিটেশনটা এমনভাবে থাকতে হবে যে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে, যাতে আমাদের এমন না হয়, এদেশে একটা সময় ছিল যখন people were the government was seriously contemplating to have licenses for fax. Correct. আমরা কিন্তু সেখান থেকে এখন এখানে এসেছি, খুবই ইতিবাচক দিক। আমাদের সামনে যাতে এগুতে সেই সমস্যাটা না হয়, আমরা যাতে 3G 4G নিয়ে এখনো শুধু কথাই না বলি, আমরা যাতে সার্ভিসটা আলটিমেটলি পাই, আমরা যাতে আসল ব্রডব্যান্ডটা পাই, সস্তায় পাই, সেই ব্যাপারগুলো দেখতে হবে। এবং নিত্য নতুন চ্যালেঞ্জ আসতেই থাকবে, এবং সেটা আইন দিয়ে কখনোই করা সম্ভব না, সেটা আমার আপনার ডিজিটাল কমন স্পেসে একসাথে ঠিক করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর ফাহিম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। সময় একদম শেষ, তবে এই বিষয়ে আমরা আশা করবো যে সামনেও আপনাকে আমরা আবার নিশ্চয়ই পাবো, নাকি? অবশ্যই, এটা একটা প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা নিয়ে আমাদের যত বেশি কথা বলা যায়, আমাকে আনতে হবে এমন কোনো কথা নেই, বাট এটা নিয়ে আমাদের অবশ্যই কথা, নিশ্চয়ই নিশ্চয়ই এক্সপার্ট ডেফিনেটলি আপনাকে আমরা চাবো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের আজকে ইয়াংয়ের, আমাদের আজকে বিষয় ছিল ডিজিটাল লাইফস্টাইলে, আপনি ভোক্তা না ভোগ্য, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে কথা বললেন ডক্টর ফাহিম হোসেন, ইন্টারনেট এবং পলিসি এক্সপার্ট এবং সিকিউরিটি এক্সপার্ট, এবং উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর এশিয়ান ইউনিভার্সিটি
সিটি ফর ওমেন। এবং আমরা তার কাছ থেকে যেটা জানলাম, প্রথম তিনি যেটা বলে শুরু করলেন যে আমরা এত এত ফ্রি সার্ভিস ব্যবহার করছি, কিন্তু সত্য বাস্তবতা হচ্ছে সেটাই যে ফ্রি লাঞ্চ বলে দুনিয়াতে কিছুই নেই। এবং একই সাথে বললেন যে আমাদের তথ্য, আমাদের বিভিন্ন বিষয়গুলো যেভাবে করে ব্যবহৃত করা হচ্ছে এবং আমাদেরকে যেভাবে ভোক্তা ভাবলেও আমরা যেভাবে পণ্য হয়ে যাচ্ছি, সেটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যারা সংশ্লিষ্ট ক্ষমতাধর ব্যক্তিরা আছেন, আশা করব যে তারা আমাদের তথ্যগুলোকে সঠিকভাবে ব্যবহার করবেন, ম্যানিপুলেট না করে এটাকে প্রপার কাজে লাগাবেন। এবং সে সাথে উনি যেটা বললেন যে এই কন্ট্রোলিং এর চেয়ে ফ্যাসিলিটেট করাটাই বেশি জরুরি, এবং শুধুমাত্র তখনই আমাদের এই যে আমাদের এই উত্তরাই আমাদের যে এগিয়ে চলা সামনের দিকে, এই ডিজিটালাইজেশনের দিকে, সেটাকে দারুণভাবে কাজে লাগানো যাবে। আজকে মোবাইল ফোনে একটি ক্যামেরা এসে যতক্ষণ আমাদের পরিবর্তন এনেছেন, এই পরিবর্তনটা হয়ে যাবে খুবই সুপরিবর্তন। এই ক্যামেরাতে শুধুমাত্র সুন্দরী মেয়েদের অজান্তে ছবি তোলা হবে না, এই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে দেশের সমস্ত অসঙ্গতি ধরে তুলে নেওয়া হবে এবং সামনে ধরা হবে। সেই আশাবাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামীকালকে ইয়াংনাইট লাভ বক্স নিয়ে, শুনবো ভালোবাসার কথা, প্রেমের কথা এবং দ্রোহের কথা। আজকের মতন এখানেই বিদায়।